নির্বাচন নিয়ে শুধু দেশে নয় দেশের বাইরেও খেলা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বাইরেও খেলা চলছে, চক্রান্ত চলছে। তারা লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। লবিস্ট নিয়োগ করার জন্য তাদের টাকার অভাব নেই, ক্ষমতা না থাকলেও সেই অর্থ তাদের আছে। বাংলাদেশ ইস্যুতে 6 মার্কিন কংগ্রেসম্যানের চিঠির বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব চিঠির মর্মকথা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, আর এ নিয়ে কেউ কেউ মনে মনে খুশি হচ্ছে। এই বুঝি ভিসা নীতিতে পড়ল আওয়ামী লীগ সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেগে জেগে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তার মুখের বিষ এতই উগ্র যে বলছে কুত্তা মার্কা নির্বাচন। একটা দলের মহাসচিবের মুখ থেকে এমন বিষাক্ত কথা কিভাবে বের হয়।